মোল্লা ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা ইতিমধ্যে উপস্থিত হয়েছে অর্ণব অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি শওকত মোল্লা প্রবেশ করলেন আরো বিস্তারিত তোমার থেকে অর্ণব আইনজীবীরা কিন্তু নেমে যান এবং এই মুহূর্তে দেখা যায় সিবিআই এর যে 14 তলার যে নিজাম প্যালেসের দপ্তর রয়েছে 14 এবং 15 তলায় সেখানে কিন্তু তাকে জেরা করা হবে এবং জেরার আগে যেটা সিবিআই এর যে নিয়ম রয়েছে জেরা করার সেই নিয়ম অনুযায়ী কিন্তু তাদেরকে ওয়েটিং হলে বসানো হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যারা তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু জেরা পর্ব শুরু করেন এবং এই মুহূর্তে যদি দেখা যায় একাধিক জায়গা একাধিক ক্ষেত্র থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু এই শওকত মোল্লাকে আজকে জেরা করবার জন্য কিন্তু তো এর আগেও নোটিশ করা হয়েছিল এবং যদি দেখা যায় দোলা সেন তিনিও কিন্তু এসেছেন তবে তিনি আদৌ শওকত মোল্লার সঙ্গে দেখা করেন কিনা সেই বিষয়টাও রয়েছে এবং তার পাশাপাশি যদি আমরা দেখি যে শওকত মোল্লা আজকে কিন্তু তাকে ডাকা হয়েছিল মূলত কোল কেসে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে ইট ভাটাগুলো রয়েছে সেই ইট ভাটাগুলোতে এই যে পাচার করা কয়লা সেই কয়লা ব্যবহার করা হয়েছে বলে সিবিআইয়ের কাছে অভিযোগ আসে এবং সিবিআই তার তদন্ত শুরু করে সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া যদি আমরা দেখি তাহলে কিন্তু বিভিন্ন যে সাক্ষ্য প্রমাণ রয়েছে বিভিন্ন যে তথ্য প্রমাণ রয়েছে তাতে কিন্তু শওকত মোল্লার নাম উঠে আসে শওকত মোল্লাকে এর আগে নোটিশ করা হয় কিন্তু তিনি সেই নোটিশে সাড়া দিয়ে কিন্তু আসেননি এখানে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি 15 দিনের সময় চান তার প্রিশিডিউল কিছু রাজনৈতিক সূচি ছিল বলে তিনি জানান সিবিআইকে সিবিআইয়ের তরফ থেকে কিন্তু তাকে এক্সট্রা করে আর নতুন করে সময় যে দেওয়ার কথা তিনি বলেছিলেন 15 দিন সেই 15 দিন কিন্তু সময় দেওয়া হয়নি তার বদলে কিন্তু 9 দিনের মাথায় তাকে নোটিশ করা হয় এবং 15 তারিখ তাকে এখানে অ্যাপিয়ার হতে বলা হয় আমরা দেখলাম যে শওকত মোল্লা তিনি জীবনতলায় যে তার বিধায়কের পার্টি অফিস রয়েছে সেখান থেকে বেরোনোর পর কিন্তু সায়েন্স সিটি মোড়ে আসেন সেখানে তিনি আইনজীবীদের সাথে কথা বলেন এবং আইনজীবীদের সাথে কথা বলার পর সরাসরি তিনি কিন্তু এই মুহূর্তে নিজাম প্যালেসে প্রবেশ করেছেন এবং যেটা জানা যাচ্ছে যে তিনি 14 তলায় যে ওয়েটিং হল রয়েছে নিজাম প্যালেসের সেখানে কিন্তু যাবেন এবং যাওয়ার পর কিন্তু সেখানে তাকে কিছুক্ষণ বসানো হবে এবং তারপরেই যে জেরা পর্ব সেই জেরা পর্ব শুরু করা হবে অর্ণব যে ছবি আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি তাতে দেখা যাচ্ছে বেশ হাসি মুখেই নিজাম প্যালেসে প্রবেশ করলেন শওকত মোল্লা ঢোকার আগে কোনো প্রতিক্রিয়া কিছু বলেছেন তিনি যে কারণে তাকে তলব করা হচ্ছে সে বিষয়ে কোনো মন্তব্য করেছেন আর দেখো কোনো বিষয় কিন্তু সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা হলো তিনি কিন্তু জানাননি কোনো বিষয় কার্যত তিনি এবং তার আইনজীবীরা এবং তার যে পিএসওরা রয়েছে তারা কিন্তু সরাসরি গাড়ি থেকে নাম্বার পর নিজাম প্যালেসের যে জায়গাটি রয়েছে যেখান দিয়ে মূলত সিবিআই অফিসের ভিতরে যাওয়া যায় সেই জায়গায় কিন্তু উঠে যান এবং উঠে কিন্তু সরাসরি ভিতরে চলে যান এবং যেটা তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাকে কেন ডাকা হচ্ছে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো সম্বন্ধে জানতে চাওয়া হয় কিন্তু তিনি কোনো রকমেরই প্রতিক্রিয়া দেননি তবে এখন দেখা যায় জেরা পর্ব কতক্ষণ চলে কারণ আমরা দেখেছি যে এর আগে দীর্ঘ জেরা পর্ব চলেছে এই নিজামে এবং সেই জেরা পর্বের যে দীর্ঘতা সেটা কি আজকেও সেইটা উঠে আসে নাকি তাকে কতক্ষণ জেরা করেন তদন্তকারী আধিকারিকরা কি কি বিষয়ে জানতে চান এবং সব এবং কি ধরনের প্রশ্ন নিয়ে আধিকারিকরা হাজির হন সেই প্রশ্নের সঠিক উত্তর তিনি দেন কিনা সন্তুষ্ট করতে পারেন কিনা তদন্তকারীদের এই সমস্ত দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ তোমায় আপাতত অর্ণব